তো আজকের ভিডিওতে আপনাদের আমি চারটা কন্ডম দেখাবো যা এই চারটা কন্ডম হচ্ছে বাংলাদেশের মধ্যে মোটামুটি ভালো মানের একটু কন্ডম আর হচ্ছে মোটামুটি অল্প টাকার মধ্যে একটু চারটাই দেখাবো অল্প টাকার মধ্যে সবচেয়ে বেস্ট কন্ডম তা প্রথম থেকে শুরু করি প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাল হ্যাঁ এটার ভিতরে রয়েছে তিন পিস কন্ডম এবং এটার কন্ডমটা কেমন দেখতে আপনাদের আমি ওটাও দেখাবো তো তারপর তারপরেরটা রয়েছে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ক্রোস কন্ডম এটার ভিতর রয়েছে তিন পিস এটাও একটা বাংলাদেশের মধ্যে একটা বেস্ট কন্ডম তারপর একটা রয়েছে হচ্ছে ম্যান হুম এটার ভিতর তিন পিস কন্ডম রয়েছে এটা হচ্ছে ম্যান লাপের কন্ডম এটার ভিতর তিন পিস রয়েছে আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স সেক্স হ্যাঁ এটার ভিতর রয়েছে তিন পিস কন্ডম তো আমরা এখন একটু কন্ডমটি কন্ডমটা একটু দেখে আসবো যে এর কন্ডমগুলো দেখতে কেমন হ্যাঁ তো তারপরে হচ্ছে আমরা এর আকার আকৃতি নিয়ে কথা বলবো তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই যে কোরালের হ্যাঁ এটা হচ্ছে কোরাল কন্ডম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাল কন্ডম মোটামুটি বড় এটা 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 কিন্তু কিন্তু না না সম্পূর্ণ ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারের হুম এটার ভিতরে ভালো একটা ওয়েল আছে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে এইখানে তারপরে এই কন্ডমটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ক্রক্সের এটা হচ্ছে এই যে এটা হুম এটা হচ্ছে এটার এটার কন্ডম অস্থি হুম এটা হচ্ছে এটার কন্ডম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডটেড আর এই ডটেড গুলো কিন্তু একটু বড় বড় সাইজের ডটেড হ্যাঁ আর কন্ডমটাও কিন্তু খুবই থিকনেসটা খুবই মোটা এটা আসলে আপনি প্রচুর পরিমাণে লোট নিতে পারে আর এই সাইডটাও কিন্তু এটার একটু বেশি মোটা যার কারণে এটা আপনি অধিক লোট দিতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ ফেটে যাওয়ার কোনো রিস্ক নাই তো তারপরে আপনারা যে কন্ডমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যান লাভ হ্যাঁ আর কন্ডমটা একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পাতলা কিন্তু এটা পরে আবার আপনি যখন সেক্স করবেন তখন কিন্তু আবার একটা সুবিধা আছে হচ্ছে আপনি যে কন্ডম পরছেন এটা কিছুটা আপনি বুঝতে পারবেন না আর এই কন্ডম গুলা বেশি মোটা এগুলা পড়লে দেখা যায় কি আপনি একটা বস্তা মস্তা আপনি লাগাই রাখছেন এরকম মনে হইব তো এই হচ্ছে এটা তারপরে যে আপনারা দেখতে পারছেন আপনারা এটা হচ্ছে সিক্স সেক্স এর এটা সেম অবস্থা এটা ওই ওইটা মেন মেন সিক্সের ম্যান লাভের মতনই কিছুটা দেখতে একদম সেম ওরকমই কালার ওরকমই কিন্তু বাট এটা সেম ওরকমই এটা ওই ম্যান লাভের মতনই এটা দেখতে খুবই পাতলা এটা পড়লে খুবই ভালো আপনার একটা ইয়া পাবেন আপনি ফ্যাসিলিটি পাবেন কিন্তু এই কন্ট্রোমগুলো অসুবিধা হচ্ছে কি একটু ফেটে যাওয়ার একটু রিস্ক থাকে এগুলা হচ্ছে আপনি যখন আস্তে আস্তে রিল্যাক্স করবেন তখন এগুলা ঠিক আছে তো মুরব্বীদের জন্য এই কন্ডমগুলো বেস্ট আর কি আর ইয়াংদের জন্য হচ্ছে এই দুইটা বেস্ট হ্যাঁ ইয়াংদের জন্য হচ্ছে এই দুইটা বেস্ট তো এখন একটু ডিসক্রাইব করি যে হচ্ছে এই কন্ডম এই দুইটা হচ্ছে ইয়াংদের জন্য সবচেয়ে বেস্ট এই দুইটা হ্যাঁ এটা আর এটা হচ্ছে ইয়াংদের জন্য কারণ এই দুইটা কন্ডম অনেক মোটা কারণ ইয়াংরা একটু পাওয়ারফুল থাকে তারা একটু বেশি আর কি উত্তেজিত হয়ে যায় তখন অনেক জোরে জোরে লাগাইতে থাকে দেখা যায় তখন দেখা যায় একটা বিভক্তি ঘটে যায় কন্ডমগুলো ফেটে যায় আর হচ্ছে যারা বয়স্ক একটু তাদের জন্য আবার এই দুইটা বেস্ট আর মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই 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 কন্ডমটা হ্যাঁ এই ক্রোক্স কন্ডমটা হচ্ছে এই কন্ডমটা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট কারণ মেয়েরা সবচেয়ে বেশি আরাম পায় হচ্ছে এই কন্ডমটায় হুম একবার যদি আপনি আপনার স্ত্রীর সাথে এই কন্ডমটা দিয়ে যদি আপনি সহবাস করেন আপনার স্ত্রী বলবে আর অন্য কোনো কন্ডম আনবা না তুমি সবসময় এটাই আনবা তো এটা হচ্ছে এটা হ্যাঁ কারণ এটার ভিতরে হচ্ছে ডটেড হচ্ছে মেয়েরা বেশি আরাম পায় তো এবার চলুন আমরা এখন কোন কন্ডমটা কত টাকার দাম আমরা একটু এই সম্পর্কে জানবো তো এই কন্ডমটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমি বলছিলাম যে সিক্স এক্স এটা হচ্ছে আপনি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আর যেটা বলছিলাম ম্যান লাভ হুম এটাও তিরিশ টাকা আর এই কুরেক্স যেটা বলছিলাম এটা হচ্ছে আশি টাকা হুম এটা হচ্ছে আশি টাকা আর এই যে কোরাল যেটা বলছিলাম কোরাল হচ্ছে চল্লিশ টাকা আপনারা বুঝতেই পারতেছেন যে অল্প টাকার মধ্যে খুবই ভালো মানের কন্ডন এগুলো আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই